দেখতে রাখতে হবে, কারণ এই এর সময় আমাদের এই যে আমাদের বেটা গেল দোল দোল উৎসবকে কেন্দ্র করে অন্তত 5-6টা মারা গেছে জলে ডুবে। আমাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে এসে করতে হয়েছে। একটা মহিলা তো আপনার উপর থেকে সামবাড়িয়েছিল লঞ্চের উপর থেকে, লঞ্চের উপর থেকে না, ওইটা হচ্ছে স্যার ওই যদি ধরুন কেউ লঞ্চের উপরে বা নৌকার উপরে কথা কাটাকাটি করে আপনার তাকে বসিয়ে দেন, তাই না? আপনার ধরুন ওইখানে জনসাথী আছে, সিভিক আছে, এ আছে, আপনি দরকারে তাদের হাতে তুলে দেন, এগুলো কিন্তু করবেন। টোটো আছে, যারা টোটো ইউনিয়ন বা টোটো যারা আছেন আপনাদের এই যে ঘটনা হয়েছে যেখানে সেখানে টোটো পার্কিং, এটা দয়া করে করবেন না। আর ওই বাইরের থেকে যত সব পরিব্রাজক আসছে, সব লোকজন আসছে, তাদের কাছে আন্দাজে মানে কোনো ইয়ে মানে নিয়ম নীতি ছাড়াই ভাড়া। কেউ জল মন্দির যাবে তাকে পুরো নবদ্বীপ ঘুরিয়ে জল মন্দির নিয়ে গেল বলে 100 টাকা দাও, তাই না? এগুলো কিন্তু হয়। তো এগুলা আপনারা একটু মানে বন্ধ করুন। নবদ্বীপ বা নবদ্বীপ সারাউন্ডিং যারা আছে তাদের এমনিতে নবদ্বীপ সম্বন্ধে একটা সবার এটাই আছে, কারণ নবদ্বীপ একটা কি বলবো যে ভারত বিখ্যাত জায়গা, যেখানে ইন্টারন্যাশনাল কাছে এই আছে কিনা ইসকন আছে, ভারত শুধু নয় গোটা বিকাশিত দেশের লোক আছে। আর আরেক দিন আপনাদেরকে বলছি যে উনি বললেন একটা ভালো মনে করলেন, আর সেদিনকে ইলেকট্রিকের লোক ছিল আজকে নেই দেখছি। তো আপনার এই ঈদ উপলক্ষে ধরুন মসজিদ ঈদগা বা নিজেদের ঘর দুয়ার সাজান তো ছোট ছোট টুল বা আমি সংস্কৃতি দিয়ে, এটা আপনারা কনফার্ম যে ইলেকট্রিশিয়ান আছে তাকে দিয়ে করান, উল্টো পাল্টা ঘরের ছেলে বা এমনি যদি করালেন নিয়ে জয়েন্ট থাকলো বা উল্টো পাল্টা থাকলো সেখানে শর্ট সার্কিট হলো, সরকার সার্কিট থেকে আগুন লাগতে পারে, শর্ট সার্কিট থেকেও কিন্তু যদি মানে ইলেকট্রিশিয়ান হয় তাহলে কারো জীবন যেতে পারে। তো এইগুলো আপনারা কিন্তু এখন একটু দয়া করে বলে দেবেন মসজিদে বা এতে বা ঘরে, যেমন আপনারা কারণ ঈদের সময় খুশি দিক তো অনেকে ওই আমাদের যেমন দুর্গা পূজা কালী পূজা হয় সেরকম আপনারা অনেকে লাগান, তো এইটা একটু দয়া করে দেখে বলে দেবেন যাতে ওই সম্পূর্ণ মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা না থাকে। এই জন্য আমরা দেখেছি আমাদের উৎসবটা ঠিক 12টার পরে 11 তারিখ 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হয়, ম্যাক্সিমাম টাইমটা লোকজন জমা থাকে, তার সেদিন সারাদিনই হয়, কিন্তু সেদিন দেখা যায় মানন্দবাস কেওনখালি এবং মহেশগঞ্জে আমাদের যারা ধর্ম পালন করেন উচিত অনেকজনাই আমাদের রাস্তাটা ব্যবহার করে। আমি কাইন্ডলি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনারা কি একটু গ্রামে গ্রামে বলে দেবেন যেন ওই দিনকে আমাদের যে গৌরনগর রাস্তাটা বা মহেশগঞ্জের আমাদের গৌরনগর রোড আর হচ্ছে কলাতলার মূর্তি যে রাস্তাটা ভালো রাস্তা, আমাদের রাস্তাটা এখন খারাপ আছে কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করলে মানে এই থেকে আমাদের সুবিধা হবে, যেহেতু প্রশাসন থেকে আমরা ব্যারিকেড বা গার্ডওয়াল করে দেবে যে আমাদের ওখানে না যাওয়ার জন্য এই এলাকাটায়। হ্যাঁ, তাও আমরা যদি কেউ যদি চলে আসে তাদেরকে জানিয়ে দেবে যেন ওই রোডটা ব্যবহার করে, মানে একদম মহেশগঞ্জ থেকে। আর যেহেতু ফায়ার ব্রিগেড আছে আমাদের একটা বলি, এটা তো আমরা আমাদের একবার আগুন লেগে গেছিল ইয়েতে আমাদের মন্দিরে, কেন আমাদের একটা মানে উৎসবের মধ্যে একটা ইয়ে আছে আমাদের ভগবানের মানে আমাদের কাঠে আগুন লাগিয়ে ওই চালে মারতে হয় এবং ভগবানকে এটা আমাদের সেই ছোটবেলা থেকে আমরা ছায়ের মধ্যে আসি, কিন্তু কোনো এক কারণে আজ থেকে 21 সালে 2021 সালে সেই সময় আমাদের আগুন লেগে যায়। হ্যাঁ, এবং তখন সময় সঙ্গে তখন যারা ফায়ার অফিসার ছিলেন ফায়ারটা সকল সময় ভোরবেলা দিয়ে দিয়েছে, এটা ঘটনাটা হয় হচ্ছে আমাদের ভোর 4-3 নাগাদ এই উৎসবটা হয়, মানে ভোর 11 তারিখ ভোরে মানে ভোর 3 সময় এটা হয়, যদি একটু কাইন্ড কাইন্ড ওই দিনকে ভোরের দিকে যদি দেখা যায় তাহলে আমি ফায়ার অফিসারকে বলবো বিশেষভাবে যে একটা দোলযাত্রা সর্বধর্মের মানুষই যেমন সমন্বয় সভা রয়েছে প্রশাসন তো ভূমিকা নিয়েছি নিশ্চিত, কিন্তু আমরা সাধারণ মানুষ মানে সকলের প্রচেষ্টাতে আমরা যেটা করতে পেরেছি প্রশাসনকে সম্মান জানিয়ে আমি সে কথাটাকে বলছি। তার জন্য দেখুন বিভিন্ন জায়গা থেকে আজকে টিভিতে বা যে কোনো প্রোগ্রামে দেখুন আমাদের নবদ্বীপের উচ্ছৃঙ্খলের কথাটা উঠে না, এইটাই হচ্ছে আমার মানুষ হিসাবে নবদ্বীপের গর্ব যে আমি নবদ্বীপের মানুষ, আমি নবদ্বীপের মানুষ। এই ভাব করে যদি আমরা নিজেদের ভিতরে ঠিক আলাপ আলোচনার ক্ষেত্রে যেমন ঋদ হচ্ছে
আশিস স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন যে ওই রাস্তাটাকে বন্ধ করতে, খুব সম্ভবত তিনি বললেন যে অন্য রাস্তা দিয়ে যেতে। আমি জানি না আশিস স্যার কর্ণপাত করেছে কিনা, সেটা আমার মনে হয় সম্ভব হবে না, অত দূর দিয়ে ঘুরবে না কেউ। যদি আশিস স্যার কোনো নির্দেশিকা জারি করেন তাহলে আমরা গ্রামে সেটা বলতে পারি, যেহেতু আজকে ঈদ উল ফিতরের সমন্বয় সভায় প্রশাসনের থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো বা আচরণবিধি দেওয়া হলো? প্রশাসনের সিদ্ধান্ত আগামী এগারো তারিখে যেহেতু মুসলিম সম্প্রদায়ের ঈদ আছে এবং সেই একই সময়ে হিন্দুদের কিছু জায়গাতে শিব পূজা আছে, নীলের উৎসব আছে, বিভিন্ন জায়গাতে মেলা আছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সমস্ত উৎসব হয়, তার জন্য সমস্ত ওদেরকে মানে যেসব সরকারের নিয়ম নীতি আছে সেগুলো ওদেরকে বলে দেওয়া হলো। মানে ওনাদের কাছ থেকেও মানে জেনে নিলাম কখন কি ওদের কি কি উৎসব আছে, কখন আছে, সেই মতো সব জায়গাতেই মানে পুলিশ থাকবে, পুলিশ সচেষ্ট থাকবে, যাতে করে সমস্ত উৎসব শান্তিপূর্ণভাবে পালন হয়।